কটলিনে রেঞ্জ নিয়ে কাজ করার জন্য কিছু ইউটিলিটি ফাংশন রয়েছে যেমন রেঞ্জ টু ডাউন টু রিভার্সড স্টেপ এগুলো তো এগুলো দিয়ে আমরা রেঞ্জ নিয়ে কীভাবে কাজ করতে পারি সেটা আমরা দেখব তো শুরুতেই আমি হচ্ছে যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ওয়াল মাই আর এঞ্জি রেঞ্জ ডেটা টাইপ হয়েছে ইন্ট রেঞ্জ এবং আমরা অলরেডি দেখেছি যে একটা ইন্টিজারের রেঞ্জ কীভাবে দিতে হয় লিখতে হয় যেমন থ্রি ডট ডট নাইন লিখলাম এটা কিন্তু আমাদের একটা রেঞ্জ হয়ে গেল। কিন্তু এখন আমি যদি এই দুইটা ডট ইউজ না করে অর্থাৎ এই অপারেটারটা আমরা ইউজ না করে আমরা কিন্তু এই রেঞ্জ টু এই ফাংশনটা আমরা ইউজ করতে পারি তো এটা আমরা কীভাবে ইউজ করব শুরুতেই হচ্ছে যে স্টার্টিং যে ইন্টিজারটা আছে আমরা সেটা লিখবো তারপর একটা ডট দিব ডট দিয়ে লিখব যে আর এন যে রেঞ্জ টু টা ক্যাপিটাল হবে এবং শেষে এসে প্যারান্থিস দিব প্যারান্থেসিস দিয়ে এখানে যে এন্ডিং যে যেটা আছে অর্থাৎ রেঞ্জের শেষ যে ইনটিজারটা আছে সেটা লিখব নাইন লিখলাম তাহলে হচ্ছে এটা একটা রেঞ্জ হয়ে গেল তো আমরা যে দুইটা ডট দিয়ে যেটা করেছিলাম এটাও কিন্তু একই কাজ করতেছে এখন তো আমি যদি এটা বুঝতে চাই যে একটা ফর লুপ চালিয়ে আমরা বুঝতে পারবো যে এটা ঠিকভাবে কাজ মানে রেঞ্জটা ঠিকভাবে কাজ করতেছে কিনা হ্যাঁ মায়ের রেঞ্জ ডট ফর এইচ লিখলাম প্রিন্ট হ্যালেন তো আমি এখানে আইটি লিখে দিলাম এখন এই যে আইটিটা এখানে চলে আসবে অর্থাৎ প্রত্যেকটা আইটেম হচ্ছে তিন থেকে নয় পর্যন্ত যে কয়টা আইটেম আছে সবগুলো হচ্ছে আমাকে প্রিন্ট করে দেখাবে হ্যাঁ তো আমি এখন এটা রান করি তো এই যে আমার নিচে আউটপুট চলে আসছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ তার মানে হচ্ছে যে আমার যে রেঞ্জটা আছে এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে তার মানে আমরা রেঞ্জ এইভাবে রেঞ্জ টু ফাংশন ইউজ করে কিন্তু আমরা রেঞ্জে লিখতে পারি তো রেঞ্জ লেখার ওয়ে আছে সেটা হচ্ছে যে যেমন ইন্ট রেঞ্জ এটাকে আমরা ইউজ করতে পারি যেমন আমি এখানে কন্ট্রোল ডি দিয়ে বা ম্যাকে হচ্ছে কমান ডি কমান ডি দিয়ে আমরা ডুপ্লিকেট করে নিলাম তো এইটুকু তো এইটুকু আমরা অলরেডি দেখেছি তো আমরা এটা এখানে দেখি যে এটাকে আরেকভাবে ইউজ করা যায় সেটা হচ্ছে যে আমরা যে এই রেঞ্জ আছে না ইন্ট রেঞ্জ এটাকে আমরা ইউজ করতে পারি অর্থাৎ ইন্ট এই ক্লাসটাকে আমরা যদি ইউজ করি ইন্ট রেঞ্জ এখন আমি যেমন নিচেরটা যদি আমরা দেখি তিন হ্যাঁ তিন এবং কমা দিয়েও অ্যান্ডিং যে ভ্যালুটা আছে সে সেটা হচ্ছে নাইন হ্যাঁ তো এইভাবেও কিন্তু আমরা রেঞ্জ লিখতে পারি যেহেতু এটার নাম সেম হয়ে গেছে তো ইলোড দিচ্ছে তো আমি নামটা যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু ইলটটা চলে যাবে অর্থাৎ দেখতে পাচ্ছি যে আমরা এইভাবেও কিন্তু আমরা হচ্ছে যে একটা রেঞ্জ লিখতে পারি তো এটা বাদ দিলাম আচ্ছা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে আমার আরেকটা ফাংশন রয়েছে এটা হচ্ছে ডাউন টু ফাংশন তো এই এই ডাউন টু ইউটিলিটি ফাংশনটা আমরা কিভাবে ইউজ করব সেটা দেখব তো ডাউন টু হচ্ছে যে আমরা দেখলাম না যে এটা তো ছোটো থেকে বড়োর দিকে গেছে তো ডাউন টুটা হচ্ছে বড়ো থেকে ছোটোর দিকে অর্থাৎ নয় থেকে তিনের দিকে আসবে বা বড়ো সংখ্যা থেকে ছোট সংখ্যার দিকে আসবে তো আমরা সেটা কিভাবে লিখতে পারি হ্যাঁ তো ভাল মাই আর এন জি রেঞ্জ টু এটা অন্য একটা নাম দিলাম তো দিলাম হচ্ছে যে ইন্ট রেঞ্জ সো আমরা এখানে দিলাম সাপোজ এইট হ্যাঁ তো ডট ডিও ডাব্লিউ এন টি ও ডাউন টু দিয়ে প্যারান্থিস দিলাম প্যারান্থিস দিয়ে এখানে হচ্ছে ছোটো সংখ্যাটা সাপোজ ওয়ান দিয়ে দিলাম তো এখন দেখেন একটা ইরোর আসছে তো ইরোরটা কেন আসছে এটা আমি বলতেছি যে আমরা আগে দেখলাম না যে ইন্ট রেঞ্জ ডেটা টাইপটা ছিল কিন্তু এখন কিন্তু ইন্ট রেঞ্জ ডেটা টাইপটা এখানে দিলে হবে না কারণ আমরা যদি এই ডাউন টুর ভিতরে যাই অর্থাৎ মাউসের মিডিল বাটন ক্লিক করে তো এটাতে আসলাম আসার পরে সে এখানে কিন্তু রিটার্ন টাইপটা হচ্ছে যে ইন্ট প্রোগ্রেশন হ্যাঁ তো আমরা যদি এখানে টাইপটা এখানে চেঞ্জ করে ইন্ট ইন্ট প্রোগ্রেশন তো এটা যদি আমরা দিয়ে দিই তাহলে দেখেন ইরোডটা চলে গেছে এবং এখন কিন্তু এটা ডাউন টু যেটা সেটা ঠিকঠাকভাবে কাজ করবে হ্যাঁ তো আমি এখন এইখানে যদি আমি ফলুপ চালাই তাহলে কিন্তু এটা বুঝতে পারবো যে আমরা এইট থেকে ওয়ান পর্যন্ত আমরা কীভাবে ডাটাগুলো পেয়ে যাব হ্যাঁ তো মাই রেঞ্জ টু ডট ফর এইচ প্রিন এবং আইটি তো আমি এখন রান দিয়ে দেখছি তো আমাদের আউটপুট চলে আসছে তো আউটপুটে আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে হচ্ছে যে তিন থেকে নয় তো এই যে নয় পর্যন্ত অর্থাৎ এটা হচ্ছে প্রথম লুপ এরপরে নয়ের পরে দেখেন আট থেকে শুরু হয়ে আট সাত ছয় পাঁচ এরকম করে এক পর্যন্ত গেছে অর্থাৎ এই জিনিসটা হচ্ছে যে এই ডাউন টুর কারণে হ্যাঁ অর্থাৎ বড় বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যার দিকে এটা হচ্ছে যে ডাউন টুর মাধ্যমে আমরা কিন্তু এই রেঞ্জটা ডিক্লেয়ার করতে পারছি সো আমরা দুটা অলরেডি দেখে ফেলছি যে রেঞ্জ টু এবং হচ্ছে ডাউন টু এখন দেখবো হচ্ছে যে রিভার্সড রিভার্সড জিনিসটা হচ্ছে যে উল্টে দেবে অর্থাৎ যেমন মনে করেন এইট থেকে ওয়ান না সেটা ওয়ান থেকে এইট হয়ে যাবে আবার আবার তিন থেকে নয় এটা হচ্ছে নয় থেকে তিন হয়ে যাবে তো এটা হচ্ছে যে আমাদের রিভার্সড যেটা এই ফাংশনটা ইউজ করে আমরা এটা করতে পারি সো আমি একটা দেখাচ্ছি যে এই যে যেটা এটাকে কীভাবে রিভার্স করা যায় হ্যাঁ তো আচ্ছা তো এইটার আগে হচ্ছে যে আমার আউটপুটটা যেহেতু অনেকগুলো আউটপুট সো আমি এখানে একটা প্রিন্ট দিয়ে নিই যাতে আমাদের আউটপুটটা বুঝতে সুবিধা হয় প্রিন্ট এলেন সো এখানে অনেকগুলো হাইফেন দিয়ে নেই তো এইটাকে আমি আবার কপি করে নিয়ে আসি নিচে এই হ্যাঁ তো আর হচ্ছে যে আমার যেহেতু রিভার্সটা দেখবো সো আমি এটা এই পুরোটাকে কপি করে নিয়ে আসি আরেকবার এখন এটা থ্রি দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা এইটুকু এইটুকু আমার দরকার নেই আমার শুধু ফর লুপটা থাকলেই চলতেছে কারণ অলরেডি আমার এই যে রেঞ্জ টু আছে এইটার উপরে অর্থাৎ এইট থেকে ওয়ান যেটা আছে এটার উপরেই আমরা কাজ করব সো এই যে এই ভেরিয়েবলটা আসলো আচ্ছা আমি এটা লিখি সো মাই রেঞ্জ টু ডট আর রিভার্সড হ্যাঁ এখন আমি এটার উপরেই সরাসরি ফর লুপ চালাতে পারি অথবা আমরা বোঝার জন্য দুই লাইনে আমরা কাজটা করতে পারি সো মানে হচ্ছে রিভার্সড হ্যাঁ এই তো আমরা এই ভেরিয়েবলে রাখলাম আগে রিভার্স করার পরে তারপরে সেইটার উপরে আমরা লুপ চালাতে পারি এক লাইনে করা যেত ফর ইচ তো বোঝার জন্য আমি দুই লাইন করলাম প্রিন্ট এলেন সো এখন যদি আমরা এটাকে রান দিই এখান থেকে রান দেওয়া যাবে তো আমার আউটপুট চলে আসছে তো আউটপুটটা যদি আমরা দেখি এই যে আমাদের এটা হচ্ছে প্রথম লুপের আউটপুট এটা হচ্ছে সেকেন্ড লুপের আউটপুট সেকেন্ড লুপে ছিল হচ্ছে এই যে এইট টু ওয়ান তারপরে লুপ ঘুরিয়ে আমরা পেলাম যে এইট সেভেন এইরকম করে ওয়ান পর্যন্ত এরপর লাস্টে এসে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে রিভার্সড এই রিভার্সড কাকে করছি এই যে হচ্ছে মাই রেঞ্জ টু এটাকে অর্থাৎ এইট থেকে ওয়ান যেটা ছিল এটাকে আমরা উল্টে দিছি অর্থাৎ ওয়ান থেকে এইট হওয়ার কথা তো আমরা দেখি যে হ্যাঁ ওয়ান টু থ্রি এরকম করে এইট পর্যন্ত আসছে হ্যাঁ তো এই যে মাই রেঞ্জ দিয়ে রিভার্স করে দিলাম সেটাকে আমরা একটা ভ্যালিয়েলে রেখে সেটার উপর আমরা একটা লুপ চালাই দিলাম বাস তো তাহলে আমরা রিভার্স করে ফেললাম হ্যাঁ তো এই একই জিনিস হচ্ছে যে আপনি যদি রেঞ্জের উপর করেন তাহলে দেখবেন যে হচ্ছে নয় থেকে এক পর্যন্ত তিন পর্যন্ত প্রিন্ট হচ্ছে অর্থাৎ এইটাকে রিভার্স হয়ে যাবে এই রি রিভার্স করা সম্ভব তো তো আমরা অলরেডি দেখে ফেলছি যে আমার আমরা তিনটা ফাংশন আমরা অলরেডি দেখে ফেলছি তো আমরা আমাদের আরেকটা ফাংশন আছে স্টেপ হ্যাঁ তো স্টেপটা কী কাজে লাগে স্টেপটা দেখার জন্য আমরা আগে যেমন এইটা রিভার্স করেছি না এই জায়গায় আমরা স্টেপ ইউজ করতে পারি আবার এই জায়গায় আমরা স্টেপ ইউজ করতে পারি অর্থাৎ কত ঘর পর পর যেমন ওয়ান টু থ্রি এখন তো হচ্ছে যে এক ঘর ওয়ান টু থ্রি এরকম করে করে আসে হ্যাঁ তো স্টেপগুলো যদি আমরা বাড়াতে চাই ওয়ান ওয়ানের পরে টু বাদ দিয়ে থ্রি আসবে তারপরে ফোর বাদ দিয়ে ফাইভ আসবে এরকম হ্যাঁ যদি আমরা স্টেপগুলো চাই যে সেক্ষেত্রে আমরা কীভাবে ইউজ করবো সো স্টেপ নাম একটা কিওয়ার্ড আছে এস টি ইপি স্টেপ স্পেস দিব স্পেস দিয়ে সাপোজ আমি টু দিলাম হ্যাঁ তো এইখানে দেখেন এই কিওয়ার্ডের কারণে এই রিভার্স তো করার পরে এই স্টেপটা কাজে মানে ইফেক্টিভ হবে তো আমরা এখন দেখতেছি না যে ওয়ান টু থ্রি এরকম করে আসছে তো এই যে ওয়ান থেকে এইট হ্যাঁ এটাকে যেহেতু রিভার্স করা হয়েছে তো রিভার্স করার পরে কিন্তু এটাকে এখন ওয়ান টু থ্রি আসছে এটা দেখেন এক ঘর পর পর আসবে এখন আমি এটা রান দিই এই যে ওয়ান টু টু নাই থ্রি তারপরে ফোর নাই ফাইভ তো এভাবে এই স্টেপ টু এর কারণে আসছে তো এখানে আমি থ্রি দিয়ে দিলাম এখন দেখেন কী হয় দেখেন ওয়ান টু থ্রি বাদ তারপরে কিন্তু ফোর আসছে তো এভাবে হচ্ছে যে আমরা স্টেপটা ইউজ করতে পারি কিউআরটা হ্যাঁ এই জায়গায় এই স্টেপ কিউআর ইউজ করা যায় এখন স্টেপ নামে একটা ফাংশন আছে আমি যদি চাইতে এখানে একটা ডট দিব ডট দিয়ে এই স্টেপটা লিখব লিখে এখানে প্যারান্থিস দিয়ে দেব এই তো এইভাবে হচ্ছে যে আমরা স্টেপ ফাংশনটা আমরা ইউজ করতে পারি হ্যাঁ কিওয়ার্ড হিসেবেও ইউজ করা যায় আবার ফাংশন হিসেবেও ইউজ করা যায় সো কিওয়ার্ড আর ফাংশন মানে একই একই কাজে হবে সো এই দেখেন এক চার সাত এভাবে আসছে তো আপনারা চাইলে এখানেও যেভাবে ইউজ করতে পারেন আমি এখান থেকে কাট করে নিয়ে এসে আবার এখানেও ইউজ করা যায় যেটা মানে হচ্ছে যে আপনি যেভাবে আপনার কাছে কনভিনিয়েন্ট মনে হয় যে এভাবে ইউজ করলে আমার সুবিধা সেভাবেই আপনারা এইগুলো ইউজ করতে পারেন এক চার সাত হ্যাঁ তো তার মানে হচ্ছে যে আমরা স্টেপ কিওয়ার্ডটা স্টেপ কিওয়ার্ড হিসেবে ইউজ করা যাচ্ছে আবার ফাংশন হিসেবে কিন্তু আমরা ইউজ করতে পারতেছি একটা রেঞ্জের প্রথমে কোন সংখ্যাটা আছে এবং শেষে কোন সংখ্যাটা আছে হ্যাঁ সেটাকে বের করার জন্য হচ্ছে ফার্স্ট এবং লাস্ট নামে দুটা প্রপার্টি আছে তো আমরা সেটাকে আমরা কীভাবে ইউজ করবো সেটা আমরা দেখি সো আমি যেমন যে কোনো একটা রেঞ্জ যেমন আমার এখানে একটা রেঞ্জ আছে অথবা এই যে রিভার্স করার পরে যে রেঞ্জটা তৈরি হচ্ছে সেটাও আমরা নিতে পারি আমরা যে কোনো একটা নিতে পারি মায়ের রেঞ্জ বা রেঞ্জ টু নিলাম নেওয়ার পরে ডট দেখেন ফার্স্ট লাস্ট হ্যাঁ তো যদি এটার ভিতরে যাই মাউসের মিডিল বাটন ক্লিক করে তো আমরা এটা দেখতে পাচ্ছি একটা ভাল লেখা আছে অর্থাৎ এটা একটা প্রপার্টি বা একটা ভেরিয়েবল হ্যাঁ তো এখন আমরা এখানে চলে আসি আমাদের কোডে আমি একটা ভেরিয়েবলে রাখি আগে বাল এফ হ্যাঁ ফার্স্ট যেহেতু আর হচ্ছে আরেকটা নেই ভাল লাস্ট হ্যাঁ এই ইকুয়াল টু মাই রেঞ্জ টু ডট লাস্ট আচ্ছা তো এটা তো নিলাম এখন এই এই দুটোকে আমরা প্রিন্ট দিই প্রিন্ট এন এফ মানে ফার্স্ট ফার্স্টে যেটা আছে সেটার জন্য এটা তো তো আমরা এটাকে এভাবে দিয়ে দিলাম ডলার সাইন দিয়ে কার্লি বেসিস দিব দেওয়ার পরে এখানে এফ লিখে দিলাম হ্যাঁ তো আর আরেকটা ভ্যালু আছে সেটা হচ্ছে লাস্ট এফ আর এল তো আমি দুইটাকে প্রিন্ট দিয়ে আমার বোঝার জন্য আমি একসাথে প্রিন্ট দিয়ে দিচ্ছি হ্যাঁ ডলার সাইন দেবেন দিয়ে কার্লিবেসেস দিয়ে এল যেহেতু আমরা একটা স্ট্রিংকে জোড়া লাগা জোড়া লাগানোর জন্য এভাবে আমরা ইউজ করলাম তো এখন আমরা এটাকে প্রিন্ট দিই প্রিন্ট করে দেখি যে আসলে ফার্স্ট এবং লাস্টের ভ্যালুটা কিন্তু পাওয়া যায় কিনা সো এই যে এইট এবং লাস্টেরটা হচ্ছে ওয়ান তো আমাদের এটাতে শুরুতে ছিল যেহেতু ডাউন টু সো শুরুতে ছিল এইট এবং লাস্টে ছিল ওয়ান আচ্ছা তো এখন এটার মধ্যে যদি আমরা স্টেপ ইউজ করতাম সাপোজ মনে করেন লাস্ট ফার্স্ট তো ফার্স্টই শুরু থেকে হয় তো লাস্টের ক্ষেত্রে যদি আমরা স্টেপ ইউজ করতাম তাহলে কিন্তু সময় যে লাস্টের সংখ্যাটা যে সেম হবে তা কিন্তু না হ্যাঁ কীরকম আমরা স্টেপ ইউজ করলে কিন্তু কয়েকটা স্টেপ পর আসে যেমন মনে করি এখানে যদি আমরা দেই ডট স্টেপ স্টেপ ফাংশনটা আমরা ইউজ করলাম আমরা থ্রি ইউজ করলাম দেখি আমরা আউটপুটটা কি আসে তো এখানে আছে লাস্টেরটা হচ্ছে ওয়ান তো এখন দেখেন লাস্টেরটা কিন্তু টু হ্যাঁ তো টু আসার কারণ হচ্ছে যে আমাদের স্টেপগুলো পার হতে হতে একদম লাস্টের যেই যেইটা সেই পর্যন্ত আর যায় নাই তো এটা কীরকম যদি আমরা এই এই জিনিসটার ফর লুপ চালাই এই জিনিসটার উপরে তাহলে আমরা এটা বুঝতে পারবো ডট ফর ইচ প্রিন্ট অ্যালেন তো এইট তো আমরা এই রেঞ্জটা অর্থাৎ এইখানে যে রেঞ্জটা আছে যে টু টু এর হচ্ছে এইট থেকে ওয়ান পর্যন্ত কি প্রিন্ট হবে কি না সেটা আমরা দেখে বুঝতে পারব যে লাস্টেরটা কত হ্যাঁ তো লাস্টে যে এই যে টু আসছে এটা কি সত্যতা আমরা যাচাই করবো আর কি তো আমরা একটা রান দিই তো একটু আচ্ছা তো এই যে ফার্স্টে ছিল এইট লাস্টে হচ্ছে টু দেখেন এইট ফাইভ অর্থাৎ আমরা ফর লুপ চালিয়ে দেখলাম যে স্টেপ থ্রি যদি আমরা ইউজ করি তাহলে লাস্টে হচ্ছে যে টু আসে সেই জন্যই হচ্ছে লাস্ট কিন্তু এই যে এল যেটা এটার এই যে লাস্টের এই প্রপার্টিটার কারণে এই এলের ভ্যালু আসছে কিন্তু টু হ্যাঁ এইট টু এইট টু এবং এই যে শুরুটা হচ্ছে এইট তো আমরা এটা ফর লুপ চালিয়ে দিয়ে আমরা মানে বুঝতে পারলাম যে আসলে ভ্যালুটা ঠিক আছে এইভাবে হচ্ছে যে আমরা এই ফাংশনগুলো ইউজ করতে পারি